কেউ একজন বলেছিল, চিন্তা করো না, একদিন সময় বদলে যাবে। কিন্তু সে চলে যাবার সময় এটা বলে যায়নি, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে। পৃথিবীতে সবথেকে বোকা মানুষগুলো হয়তো তারাই যারা অনেক বেশি বিশ্বাস করে কাউকে মনের কথাগুলো বলে, আর পৃথিবীতে চালাক মানুষগুলো হয়তো তারাই যারা কারো খারাপ সময়ের কথাগুলো শুনে কোনো একদিন এই কথাগুলো দিয়েই তাকে আঘাত করে। কাউকে ভালোবেসে থাকলে সেই মানুষটার নামটা কাউকে বলবেন না, কাউকে ভালোবেসে থাকলে সেই মানুষটার নামটা কাউকে বলবেন না, কারণ হাদিস থেকে জেনেছি নজর লাগার বিষয়টা সত্য। হ্যাঁ, নজর লাগার বিষয়টা সত্য। তুমি জানো কি, একদিন প্রিয় মানুষটার নাম্বারটাও হয়তো বদলে যায়, কিন্তু একবার সেই নাম্বারটা সেভ হয়ে গেলে কখনো ডিলিট হয়ে যায় না। কাছের মানুষগুলো সব সময় কষ্ট দেয়, কাছের মানুষগুলোই সব সময় কষ্ট দেয়, নয়তো অপরিচিত মানুষগুলো কিভাবে বুঝবে কোন কথাগুলোতে আমার কষ্ট হয়? হ্যাঁ, অপরিচিত মানুষগুলো কিভাবে বুঝবে কোন কথাগুলোতে আমার কতটা কষ্ট হয়? আমাকে সবাই বলে ভালোবাসা বলতে কিছু নেই, সব হচ্ছে নাটক, সব ধোকা, ভালোবাসা তো শুধুই শারীরিক চাহিদা। কিন্তু মাঝে মাঝেই নিজেকে প্রশ্ন করি, ভালোবাসা যদি শুধুই শারীরিক চাহিদা হয়ে থাকে তাহলে একটা মৃত শরীরের জন্য সম্রাট শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? তুমি হয়তো জানো না, সেই জায়গাটাতেই থাকতে আমার খুব কষ্ট হয়, যে জায়গাটাতে একই সময় তুমিও আছো, একই সময় আমিও আছি। সে হয়তো এখনো ভাবে আমি তাকে না পেয়ে হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু পাগলিটা এটা বুঝল না, এতটা দূরে এসে তার মুখে হাসি ফুটাতে পেরে আমি আজ কতটা খুশি। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসুন, কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসুন যেন সে অন্য কোথাও ভালোবাসা খুঁজতে গেলে বারবার আপনার কথাই তার মনে পড়ে যায়। হ্যাঁ, অন্য কোথাও ভালোবাসা খুঁজতে গেলে বারবার যেন আপনার কথাই তার মনে পড়ে যায়। আপনি আমার কোনো কথা বিশ্বাস না করলেও একটি কথা আপনার বিশ্বাস করতেই হবে, এই পৃথিবীতে যারা ধোকা খেয়েছে তারা বারবার কাউকে বিশ্বাস করেই ধোকা খেয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা ধোকা খেয়েছে তারা বারবার কাউকে বিশ্বাস করেই ধোকা খেয়েছে। হাজারটা প্রশ্ন করার পরেও কিছু মানুষ আমার দিকে একবার ফিরেও তাকায়নি, হাজারটা প্রশ্ন করার পরেও যারা আমার দিকে একবার ফিরেও তাকায়নি আজ তারাই আমাকে প্রয়োজনে অপ্রয়োজনে সালাম জানায়। তাই নিজের কাজ করে যাও বন্ধু, যাকে আল্লাহ সম্মানিত করেন কে আছে তাকে অপমানিত করে যায়। দিনের কিছুটা সময় বৃদ্ধ মানুষগুলোর সাথে বসে গল্প করুন, কারণ জীবন সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর গুগলে খুঁজে পাবেন না। হ্যাঁ, জীবন সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর গুগলে খুঁজে পাবেন না। সাবধান, কাউকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নিন, কারণ কিছু কিছু ব্যথা মানুষ মৃত্যু না আসার আগ পর্যন্ত ভুলতে পারে না।
হ্যাঁ, কিছু কিছু ব্যথা মানুষ মৃত্যু আসার আগ পর্যন্ত ভুলতে পারে না। কার জানাজায় কতটা বেশি মানুষের ভিড় হয়েছে সেটা দেখে কারো ভালো মন্দের বিচার করবেন না, কারণ কার জানাজায় কতজন ফেরেশতা এসে ভিড় করেছে সেটা আপনি জানেন না। হ্যাঁ, কার জানাজায় কতজন ফেরেশতা এসে ভিড় করেছে সেটা আপনি জানেন না। জীবনে সফলতা অর্জন করুন, কিন্তু সফলতা অর্জন করার আগে একটি কথা মনে রাখুন, যেদিন থেকে আপনি নিজেকে সফল ভাবতে শুরু করবেন সেদিন থেকেই আপনার জীবনে অলসতা শুরু হবে। কাউকে ভালোবাসার আগে এটা বোঝার চেষ্টা করুন সেই মানুষটা আপনাকে সম্মান করতে পারবে কিনা, কারণ যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসাও ঘর বাঁধে না। হ্যাঁ, যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসাও ঘর বাঁধে না। কাউকে তোমার হারিয়ে যাবার ভয় দেখিও না, কাউকে তোমার হারিয়ে যাওয়ার ভয় দেখিও না, কারণ যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসে সে এই কথাটা শুনেই হাজারবার মরে যায়। হ্যাঁ, সে এই কথাটা শুনে হাজারবার মরে যায়। খারাপ সময় আসলে সবাই আপনাকে ব্যবহার করবে, ছোট মানুষেরাও আপনার দিকে বড় বড় চোখ করে তাকাবে, নতুন নতুন বড়লোক হওয়া আত্মীয়দের বাড়িতে যাবেন না, তারা আপনাকে বাড়ির আসবাবপত্রের দাম শোনাবে। কোনো অহংকারী আপনাকে অপমান করতে থাকলে চুপ করে থাকুন, কোনো অহংকারী আপনাকে অপমান করতে থাকলে চুপ করে থাকুন, একদিন সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আর আপনার মূল্যটা কতটা বেশি সেটা তাকে সময় বলে দেবে। আমি মরে গেলে সবাই কাঁদবে, আমি মরে গেলে সবাই কাঁদবে, কিন্তু খুব জানতে ইচ্ছে করে আমার চোখের পানি দেখেও কারো কি মরতে ইচ্ছে করে। কিছু মানুষ খুব সুন্দর ব্যবহার করেও চালাকি করে, কিছু মানুষ খুব সুন্দর ব্যবহার করেও চালাকি করে, যখন তারা আমার মতো হতে পারে না তখন তারা আমাকে নিয়ে সমালোচনা করে। যেমন করবেন ঠিক তেমনই ফেরত পাবেন, যেমন করবেন ঠিক তেমনই ফেরত পাবেন, না মানলে একবার করে দেখুন। বেহেশত আছে, দোজগও আছে, না মানলে একবার মরে দেখুন। যদি তোমাকে কেউ ভালোবাসার থেকেও অনেক বেশি সম্মান দিয়ে থাকে তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। সবাই মিথ্যে ভালোবাসার কথা বলতে পারে কিন্তু সবাই সম্মান করতে পারে না। তোমার জীবনে কে আসলো আর কে চলে গেল সেটার হিসাব করে মন খারাপ করে থেকো না। তোমার জীবনে কে আসলো আর কে চলে গেল সেটার কথা হিসাব করে মন খারাপ করে থেকো না, কারণ তোমার জীবনটাই তো একদিন তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তুমি কিছু করতেও পারবে না। তাই সবসময় হাসি খুশি থাকতে শেখো, প্রতিটা মুহূর্ত সামনে এগিয়ে যেতে শেখো, সবাইকে ভালোবেসে বেঁচে থাকতে শেখো। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।